ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه ومن এক ভাই প্রশ্ন করেছেন যে তার প্রতিদিন ডিউটির কারণে টাইমলি নামাজগুলি হয় না প্রত্যেক অক্তের নামাজ তার সঠিক টাইমে পড়া হয় না অর্থাৎ জামাতের সাথে পড়া হয় না তো এমত অবস্থায় তার করণীয় কি আল্লাহরুল বলেন ইন্না সলা তাকা না তারা কিতাব বা মা নিশ্চয় নামাজ মোমেনদের উপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে অতএব নামাজকে তার সঠিক টাইমে পড়া উচিত এবং জামাতের সাথে পড়া উচিত আল্লাহ না আ মানু إذا قمت إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأمسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. إذا أوزو شمبر قالوا النماذج شمبر قالوا وأقيموا الصلاة وأتوا الزكاة واركعوا مع الراكعين. كي قلت الله ثم النماذج كايم كرو زكاة بدن كرو إبغا ركو كاري جشحاته كرو. إخان تكي علماء الدين قلت جي পুরুষের নামাজ হবে জামাতের সাথে মানে যারা যারা রুকু করছে তার সাথে রুকু করবে মানে জামাতে নামাজ পড়বে জামাতে নামাজ পড়াটা অজীব একান্ত সারেই কোনো ওজর থাকলে তার মাপ সার ওজর যেমন নিজে অসুস্থ রয়েছে অথবা বৃষ্টি বাদলের কারণে বের হওয়া সম্ভব হচ্ছে না মসজিদের মুখে মসজিদের দিকে বের হলে ওই ভিজে যাচ্ছে বা কাদা প্যাঁক যুক্ত রাস্তা বা শত্রুর ভয় ইত্যাদি তো ওজোর ছাড়া সাধারণত জামাত পরিত্যাগ করে নামাজ পড়লে বাড়িতে নামাজ পড়লে গণহাগার হওয়া লাগবে জামাত পরিত্যাগের এটাই বেশ কিছু দিন বলেছেন ওসানা দিন বলেন সন্নাথে মাকাদা জামাতের সাথে নামাজ পড়া তবে প্রথম অভিমতটি শক্তিশালী দইলে নিরিখে কারণ অন্ধ সাহাবিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুমতি দেননি প্রথমে তাকে জামাত পরে তাকে অনুমতি দেওয়ার পরে যখন লোকটি যেতে যেতে শুরু করেছিল উল্টো মুখ হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ডাক দিয়ে বলেছিলেন আতাসমা নেতা আ তুমি কি আজান শুনতে পাও তো ওই অন্ধ সাহাবি বলেছিলেন যে হ্যাঁ শুনতে পাই তখন বলেছিলেন ফা আজিব তাহলে তুমি অবশ্যই জবাব দিবে মানে অবশ্যই তুমি মসজিদেই এসে নামাজ পড়বে একজন অন্ধ সাহাবি তাকে রসুল্লাহ সাল আলী সালাম অনুমতি দেননি বাড়িতে নামাজ পড়ার জন্য এই মুসলিমের হাদিস থেকে বুঝতে পারা যায় যে জামাতে সালাদ আদায় করা একটি গুরুত্বপূর্ণ অজীব ইভিনের হাদিস থেকেও আমরা জানতে পারি তিনি বলেন অমার আয়তনায় তখন আনহা ইল্লা মোনাফেকন নেফাক আমরা দেখেছি রসুল রসুল্লা সাল্লাহ আলী আসসালামের জামানায় এই জামাত থেকে যারা পশ্চাদে থাকত তারা ছিল একবারে স্পষ্ট মোনাফিক এমন মোনাফিক যাদের মোনাফিকই স্পষ্ট অতএব জামাতের সাথে আদায় করা এটাই হলো কর্তব্য এখন এ ভাই বলছেন তার ডিউটির কারণে ডিউটির কারণে উনি জামাত ঠিকমতো পড়তে পারছেন না তো জামাতের সালাদ যদি মিস হয়েও যায় ডিউটির কারণে এবং ডিউটিটা জরুরি থাকে এবং ওর ওপরে বাদাল্লাহ রুজি রুটি নির্ভর করে এবং একান্ত সে এই ডিউটির তাহলে জামাত পরিত্যাগ করলেও তাকে টাইমলি নামাজ পড়তে হবে অর্থাৎ নামাজকে বেশি বিলম্ব করে পড়া উচিত হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ওয়াজ করে গিয়ে করতে গিয়ে বলেন্লাহ আল্লাহ ওমাইফ আল্লাহ হে মন্দার তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না রাখে উদাসীন করে না রাখে ইয়া ফাল লেখা আর যারাই এমনটি করবে অর্থাৎ ধন সম্পদের মাধ্যমে এবং সন্তান সন্ততিকে নিয়ে আল্লাহর জিকির থেকে যারাই গাফেল হবে ফাউল আইকুল তারাই হলো ক্ষতিগ্রস্ত তা ধন সম্পদের মহে পড়ে পরিবার পরিজনের রুজি রুটি অন্বেষণে অন্য হয়ে রিজিকে তাল্লাশে এভাবে ছোটাছুটি করে এ জামাত জামাতের সারাত ছেড়ে দেওয়া টোটালে অনুভাবে নামাজ পড়াই বাদ দিয়ে দেওয়া এগুলো সত্যি এ দুর্ভাগ্যের পরিচয় তো যাই হোক আল্লাহ রব্রাহ এই ভাইকে দান করেন যেন নামাজটা সঠিকভাবে আদায় করেন জামাজ ছুটে গেলেও নামাজ একটা টাইম রয়েছে সে টাইমের ভিতরে আদায় হওয়া উচিত যেমন জোহরের টাইম থাকে আসরের আগ পর্যন্ত অনেক আসরের টাইম প্রলম্বিত থাকে মাগরিবের আগ পর্যন্ত যদিও একেবারে মাগরিব পর্যন্ত ঢিলা করে সারাত আদায় করা ভালো মানুষের কাজ নয় বরং মোনাফেকদের চরিত্র তবে ওজোর থাকলে পড়তে পারে মাগরিবের আগেও যদি পড়ে নেয় আল আসর তো আদায় হয়ে যাবে এটা বখারি হাদিস তারা প্রমাণিত অতএব এ ভাই এই ভাই যদি জামাতে নামাজ নাও পড়তে পারে তবে বাড়িতে হোক গাড়িতে হোক বা যেখানে হোক নামাজটার জন্য সঠিক টাইমে পড়ে নেয় এটা খেয়াল করবে বা অন্তত এ সংশ্লিষ্ট নামাজের সময় অভার হওয়ার আগে আগে পড়ে দিতে হবে এবং মাকরহ টাইমের আগে আগেই পড়ে নিতে হবে নামাজকে এটাই আমাদের তার পক্ষ তার প্রতি থাকবে অনুরোধ এবং এভাবে নামাজ আদায় করলে আশা করি নামাজ আদায় হয়ে যাবে এবং সারি ওজা থাকলে জামাত পরিত্যাগ করলেও ইনশাল্লাহ গোনা গোনাহার হবে না তবে খেয়াল করতে হবে প্রয়োজনটা কী পর্যায়ের আসলে কি সেটা প্রয়োজন নাকি ওটা মেকি প্রয়োজন এটা খেয়াল করতে হবে তো এই বিষয়টি আমাদের খেয়াল করা উচিত আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে